হ্যালো ভিউয়ার্স, নিশ্চয় ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় করি। আজকেও প্রতিদিনকার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত, এবং সেটা হইল গুগল অ্যানালাইটিক্স এর সাথে কিছু ইভেন্ট ট্র্যাকিং সেট আপ করতে হবে। কারণ আপনারা গুগল অ্যানালাইটিক্স অলরেডি যারা দেখেছেন জানেন, তারা জানেন গুগল অ্যানালাইটিক্স কিন্তু সম্পূর্ণ ইভেন্টের রিপোর্ট দিতে পারে না, কিংবা বাই ডিফল্ট নেই। দিতে পারে না এটা ঠিক না, বাই ডিফল্ট নেই। যেমন অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, ভিউ আইটেম, এই জাতীয় যে ই কমার্সের যে ইভেন্ট ট্র্যাকিংগুলো সেগুলো বাই ডিফল্ট নেই। কাজে এগুলো আমাদের সেট আপ করে নিতে হয়। তাহলে এটা গুগল অ্যানালিটিক্স এর সাথে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা কিভাবে ইভেন্ট ট্র্যাকিং করব, কিভাবে সেট আপ করবো, আজকে সেটাই শিখব। ঠিক আছে, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, এবং বেল আইকনে প্রেস দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ভিউয়ার্স, তাহলে শুরু করছি। হাউ টু ক্রিয়েট কাস্টম ইভেন্টস ফর গুগল অ্যানালাইটিক্স। এই মুহূর্তে আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হলো, আমি আছি গুগল অ্যানালাইটিক্সে। গুগল অ্যানালাইটিক্সে আপনার প্রথম রিপোর্টের আন্ডারে যখন এই যে রিপোর্ট স্ন্যাপশট এখানে থাকবেন, আপনারা নিচে আসলে পরে এই যে উপরে এটা নিচে আসলে পরে আপনারা এই যে রিপোর্ট দেখতে পাবেন ইভেন্ট নেম, এখানে আপনারা দেখেন কয়েকটা, এই যে ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, এগুলো কিন্তু আমার কাস্টম ইভেন্ট ক্রিয়েট করা। গুগল ট্যাগ ম্যানেজারে আমি এগুলো ইভেন্ট ক্রিয়েট করেছি বিধায় গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। বিগিন চেক আউট, এড টু কার্ট, ভিউ আইটেম, এই তিনটা। আরেকটা করব আমি, এটা হলো পারচেস ইভেন্ট আজকে ক্রিয়েট করব, এটাও আপনাদেরকে দেখাবো। আর উপরে যেগুলো দেখছেন পেজ ভিউ, ইউজার এঙ্গেজমেন্ট, সেশন স্টার্ট, ফার্স্ট ভিজিট, এগুলা ডিফল্ট, বাই ডিফল্ট গুগল অ্যানালিটিক্স এর ইভেন্ট এমনিতেই বাই ডিফল্ট আপনারা পাবেন। কিন্তু এই কয়েকটা যেগুলো বললাম এগুলো কিন্তু নিজেদের ক্রিয়েট করে নিতে হবে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে। ঠিক আছে, তো এইগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব আজকে আমি এগুলো সবগুলো ডিলিট দিয়ে নতুন করে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো, সাথে পারচেস ইভেন্ট এটাও ক্রিয়েট করে দেখাবো। ঠিক আছে, এখন আপনারা গুগল ট্যাগ ম্যানেজারে যান, দেখেন এই যে গুগল ট্যাগ ম্যানেজার আমি ইভেন্ট মানে কিভাবে ক্রিয়েট করেছি। এই যে দেখেন গুগল অ্যাড টু কার্ট, বেস কোড ট্যাগ, গুগল জিএ ফোর চেক আউট ট্যাগ, ভিউ আইটেম ট্যাগ, এই যে এগুলো এগুলো আমি সব এখন ডিলিট দিয়ে আপনাদেরকে নতুন ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে শেখানোর জন্য। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজারের আন্ডারে আমার যে কয়েকটা ইভেন্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেসবুকের ফেসবুকের জন্য আলাদা, কিন্তু গুগল অ্যানালাইটিক্স এর জন্য যেটা আমি দেখিয়েছিলাম এগুলো কিন্তু আমি ডিলিট দিয়ে দিয়েছি। এখন নতুন করে আপনাদেরকে শেখানোর জন্য আমি এগুলো ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে গুগল অ্যানালাইটিক্স এর সাথে গুগল ট্যাগ ম্যানেজারের ইন্টিগ্রেট করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হয় এটা হলো, এটাকে বলে হলো গুগল জিএ ফোর বেস কোড, এটাকে বলে জিএ ফোর বেস কোড। অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স এর সাথে গুগল ট্যাগ ম্যানেজারকে প্রথমে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। গুগল অ্যানালাইটিক্স এর সাথে গুগল ট্যাগ ম্যানেজার প্রথমে ইন্টিগ্রেট করতে হবে, সেটা কিভাবে করব দেখুন। প্রথমে আমাদের গুগল অ্যানালাইটিক্স এ যেতে হবে। গুগল অ্যানালাইটিক্স এ গিয়ে আপনারা এই অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে গেলে পরে আপনাদের গুগল অ্যানালাইটিক্স এ যে ওয়েবসাইটটি অ্যাড করা আছে ওয়েবসাইটটি আপনারা এখানে দেখতে পাবেন। এই এই পেজে আসার পরে আপনারা ক্লিক করবেন ডাটা স্ট্রিমে। ডাটা স্ট্রিমে ক্লিক করলে পরে আপনাদের ওয়েবসাইট দেখতে পাবেন, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এই যে ওয়েবসাইটে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের এই যে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে পরে যে পেজে আসছে এই পেজে আপনারা দেখেন এই যে এখানে মেজারমেন্ট আইডি, এই মেজারমেন্ট আইডি লেখা কি, এই যে জি দিয়ে, মানে এটা হলো গুগলের একটা সংক্ষিপ্ত একটা আইডি যেটা গুগল ট্যাগ ম্যানেজারে ইন্টিগ্রেট করার জন্যই তৈরি করা হয়েছে। আর নিচে আরেকটা আছে গ্লোবাল সাইট ট্যাগ, এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা কোড, এই কোডটাকে হলো সরাসরি ওয়েবসাইটের হেডারে পেস্ট করলে পরে পেস্ট করে আপডেট দিলে পরে আপডেট দিতে আপডেট দিলেই গুগল ট্যাগ ম্যানেজার সাথে
না, গুগল অ্যানালিটিক্স এর সাথে ওয়েবসাইট ইন্টিগ্রেট হবে, কিন্তু আমরা এটা করব না, কারণ এটা মানে কোডিং এর কাজ, আমরা এই ঝামেলায় যাব না। আমরা শিখছি হলো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে গুগল অ্যানালিটিক্স কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। তাহলে আমরা এই যে এই কোড আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কোডটাকে আমরা কপি করব, এই যে এখানে কপি কপি করে আমরা যাব হলো গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমাদের এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন আপনারা, এই ট্যাগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ, আমরা নতুন ট্যাগ মানে ক্রিয়েট করব। এখানে আমাদের প্রথমে একটা নাম দিতে হবে, নাম আমরা দিব হলো, আমি লিখে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, এখানে আপনারা দেখেন ই কমার্স ইভেন্ট ট্র্যাকিং, এই কাজ কিন্তু আমরা এখন শুরু করছি। প্রথমে আমাদের এই যে GA4 মানে গুগল অ্যানালিটিক্স 4, এটার এই যে কোডটা আমরা আগে ক্রিয়েট করব। আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমরা এই যে এখানে এই নামটা দিয়ে দিব, এটা একটা নাম দিলাম মানে ট্যাগের নাম আর কি, GA4 বেস কোড ট্যাগ, অর্থাৎ এটা হলো বেস কোড। আপনি যদি ফেসবুকের কোড যখন প্রথম যখন আপনি ইন্টিগ্রেট করবেন, সেটা হলো ফেসবুক ফেসবুক বেস কোড, আর গুগল ট্যাগ ম্যানেজার সাথে গুগল অ্যানালিটিক্স যখন করবেন তখন লিখবেন হলো GA4 বেস কোড ট্যাগ, ঠিক আছে। এখানে ক্লিক করুন, ক্লিক করলে পরে আপনারা যে পেজে আসবেন, দেখেন এখানে আমরা কি করছি, গুগল অ্যানালাইটিক্স কে আমরা ইন্টিগ্রেট করছি। এই যে গুগল অ্যানালাইটিক্স ইউনিভার্সাল না, কিন্তু গুগল অ্যানালাইটিক্স GA4 কনফিগারেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে আসবেন, এখানে আমরা যে কোডটা এনেছিলাম, এই যে কোড কপি করেছিলাম, এটাকে এই জায়গায় পেস্ট করুন, ঠিক আছে। গুগল অ্যানালাইটিক্স এর এই কোডটা ট্যাগ ম্যানেজারে এখানে বসানোর পরে আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই যে ট্রিগার করতে হবে। সবসময় মনে রাখবেন, ট্যাগ ম্যানেজারে সবসময় ইভেন্ট ক্রিয়েট করার সময় আপনাদের ট্রিগার একটা ক্রিয়েট করতে হবে। তাহলে ট্রিগারে ক্লিক করলাম, ট্রিগারে ক্লিক করার পরে এখানে আমরা অল পেজেস দিব, কারণ বেস কোড হলো অল পেজ কে সে ট্র্যাক করবে, ঠিক আছে। অল পেজ, অল পেজ দিলাম, এই যে অল পেজ আসলো। গুগল অ্যানালিটিক্স এই যে এখানে আমরা কোড বসিয়েছি অ্যানালিটিক্স এর, আর এখানে ট্রিগারও দিলাম অল পেজ। এখন আমরা সেভ দিয়ে দিব, এই যে সেভ সেভ হয়ে গেছে। আর একটা মনে রাখবেন, গুগল ট্যাগ ম্যানেজারে কোনো ইভেন্ট ক্রিয়েট করলে পরে, কোনো ট্যাগ ক্রিয়েট করলে পরে এটাকে আপনাদের সাথে সাথে সাবমিট দিতে হবে, এটাও একটা নিয়ম। কিন্তু আপনাদের ট্যাগ অথবা ইভেন্ট ক্রিয়েট করার পরে আপনাদের সাবমিট দিতে হবে। সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার পরে একটা নাম দিতে হবে, এখানে নাম একটা দিলাম, তারপর পাবলিশ। এই যে কাজ করলাম, এই কাজ করার পরে আমার অ্যানালিটিক্স এর সাথে গুগল ট্যাগ ম্যানেজারের সংযোগ কিন্তু হয়ে গেছে। এবং এটাকে আমরা কিভাবে প্রুভ করব, এটাকে প্রুভ করার জন্য আমাদের গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সহযোগিতা নিতে হবে। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট হইলো গুগল ক্রমের একটা এক্সটেনশন, এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, আশা করি এটা পারবেন আপনারা। এই যে এখানে ক্লিক করবেন, এনেবল ক্লিক করবেন, মানে ইন্টিগ্রেট হলো কিনা অ্যানালিটিক্স এর সাথে গুগল ট্যাগ ম্যানেজার, সেট আপ হলো কিনা, ইন্টিগ্রেট হলো কিনা, এটা প্রমাণ করার জন্য হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গুগল অ্যানালিটিক্স দেখা যাচ্ছে, ঠিক আছে। এই গুগল অ্যানালিটিক্স আমাদের ট্যাগ ম্যানেজার সাথে ইন্টিগ্রেট হলে পরে এখানে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে, গুগল ক্রোম ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইন্টিগ্রেট হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে আপনারা প্লাগইনে যাবেন, প্লাগইনে একটা প্লাগইন আপনাদের ইনস্টল করতে হবে, এটাকে বলে হলো গুগল ট্যাগ ম্যানেজার একটা প্লাগইন। এই প্লাগইন ইনস্টল করতে হবে, এই যে প্লাগইনে এসে আপনাদেরকে আমি দেখাই, প্লাগইনটা আমার এখানে ইনস্টল করা আছে অলরেডি, আপনারা ইনস্টল করে নেবেন। এই যে গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের একটা সুবিধা হলো আপনারা প্লাগইন দিয়ে অনেক সমস্যার সমাধান করতে পারবেন। এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে এই ওয়ার্ডপ্রেসটা যদি আপনারা ইনস্টল করেন, সেক্ষেত্রে এখন আপনারা সেটিং এসে দেখবেন এই যে গুগল ট্যাগ ম্যানেজার দেখা যাচ্ছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে পরে আপনারা এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডিটা বসানোর জন্য আপনারা এখানে একটা ইয়া পেয়ে যাচ্ছেন আর কি, অপশন একটা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা ওই যে গুগল ট্যাগ ম্যানেজারে এই ওয়েবসাইটের জন্য যে ট্যাগ আছে, এই যে ট্যাগটা, এই যে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, এটাকে এটাকে আপনারা কপি করবেন, কপি করে ওয়েবসাইটের এই যে এই জায়গায় পেস্ট করে দিবেন।
এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে জাস্ট এখানে শেপ দিয়ে দিবেন। তাহলে এখানে শেপ দেওয়ার পরে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের ইন্টিগ্রেট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? ভিউয়ার্স, আমাদের ওয়েবসাইট, গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক্স এই তিনটার যে ইন্টিগ্রেশন, এই কাজ কিন্তু আমাদের শেষ। কিন্তু এখন আমাদের কাজ হলো আমরা একটা ই কমার্সের ইভেন্ট ট্র্যাকিং করব। এখন ট্র্যাকিং করতে গেলে আমাদের কি করতে হবে, আপনারা এই যে আমি একটা নোট আপনাদের জন্য দেখাচ্ছি, আমাদের কাজ হলো ই কমার্স ইভেন্ট ট্র্যাকিং। ই কমার্স ইভেন্ট ট্র্যাকিং করতে গিয়ে আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে GA4 বেস কুড ট্যাগ, এটা আপনাদেরকে শিখালাম আমি, এটা আমরা প্রথম ক্রিয়েট করেছি। এটা ক্রিয়েট করার কারণে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে গুগল অ্যানালাইটিক্স সেট আপ হয়ে গেছে, ইন্টিগ্রেট হয়ে গেছে, এবং আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথেও ইন্টিগ্রেট করে ফেলছি। এখন আমাদের কাজ হবে হলো ডাটা লেয়ার ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করতে হবে। এই ডাটা লেয়ার ভেরিয়েবল কেন, ডাটা লেয়ার ভেরিয়েবল যদি ক্রিয়েট না করি তাহলে ইভেন্ট ট্র্যাকিং সঠিকভাবে করতে পারবে না এবং মানে ডাটাগুলো পাবে না। এই কারণে আমাদের ডাটা লেয়ার আগে ক্রিয়েট করে নিতে হবে। এটা আমরা কিভাবে ক্রিয়েট করবো সেটাই দেখবো। প্রথমে আমরা দেখি আমরা আমাদের ডাটাগুলো কি মানে ডাটা লেয়ার তৈরি আমরা তো এখনো করি নাই, এটা করার আগে ডাটা লেয়ার আমরা পাই কিনা এটা একটু যাচাই করি। এই যে এখানে এই অবস্থায় আপনারা যে পেজে আছেন, এখানে প্রিভিউতে গেলে আমরা ওয়েবসাইটের ডিবাগ মোডে যাব। আমরা ডিবাগ মোডে গিয়ে চেক করব, একটু ওয়েট করেন। গুগল ট্যাগ ম্যানেজারের এই যে ডিবাগ মোডে আসলাম, এখানে এসে আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। এই যে আমি ইউআরএলটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কানেক্ট দিবেন। কানেক্ট দেওয়ার পরে আমরা যেখানে আছি এটা কিন্তু ডিবাগ মোড, এই যে ওয়েবসাইটের ডিবাগ মোড, এই যে অলরেডি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আমি এর আগেও বলেছি আপনারা, এটা এই যে উপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের গুগল ক্রোম থেকে, গুগল ক্রোমে গিয়ে আপনারা জাস্ট ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দিবেন, তারপর এটাকে ইনস্টল করে নেবেন। আমি এটা দেখাচ্ছি না, কারণ এটা দেখাতে গেলে সময় অনেক সময় যাবে, এমনিতেই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাহলে আমি এটা দেখাচ্ছি না। আপনারা এই ডিবাগ মোডে আছেন, এই ডিবাগ মোডে থাকা অবস্থায় আপনারা দেখেন এখানে যে কোনো একটা প্রোডাক্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরে দাতা আসার কথা, মানে আমরা দাতা পেয়ে যাব। কিন্তু আমরা দেখি কি অবস্থা, এই যে এখানে ক্লিক করলাম আমরা এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই। এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গেলে এই যে এখানে দেখেন আমরা তো এই যে এই আইটেমটা আমরা ক্লিক করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই আইটেমটা ক্লিক করেছি। এখন আমি এই যে ডাটা লেয়ারে আপনারা দেখেন, এই যে ডাটা লেয়ারে দেখেন এখানে কিন্তু দাতা নাই। আপনারা যখন দাতা দেখতে পাবেন, একটু পরে দেখতে পাবেন দাতা কিন্তু অসংখ্য হবে, মানে একটা প্রোডাক্টে ক্লিক করলে পরে ওই প্রোডাক্টের ভ্যালু, প্রোডাক্টের নাম, অনেক কিছু ডাটা আছে, ওগুলো পুরাটাকেই সে ক্যাপচার করবে। ওইটা যখন আমরা পাবো, ওই লাইনটা আমাদের যখন ক্লিয়ার হবে, তখন হলো আমরা ইভেন্ট ট্র্যাকিং করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হবে হলো ডাটা লেয়ার কিভাবে আমরা ক্রিয়েট করবো, এবং এই ডাটাটা পাওয়ার জন্য আমাদের আরেকটা কাজ প্রথমে করতে হবে, এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গিয়ে একটা অপশন আছে, সেটাকে আমরা এনেবল করতে হবে। এটা হলো আপনারা আপনাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে এই যে ইন্টিগ্রেশনে ক্লিক করবেন, তারপর এই যে ই কমার্স এখানে ক্লিক করবেন, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্র্যাক এনহ্যান্স ই কমার্স, এই ট্র্যাক এনহ্যান্স ই কমার্সে এনেবল করে আপনারা জাস্ট এই যে নিচে এই শেপ এন্ড চেঞ্জ, শেপ চেঞ্জ এখানে ক্লিক করবেন। এখানে শেপ দেওয়ার পরে এখন আমরা ওখানে যাই, আবার ওয়েবসাইটে যাই, এখানে একটু রিফ্রেশ দিই, আগের মতো আমরা আরেকবার প্রিভিউতে যাই, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে এসে আমরা আবার আমাদের ওয়েবসাইটের ইয়াটা দিলাম, ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে আপনারা আবার কানেক্ট দিবেন, ডিবাগ মোডে আসবেন। ডিবাগ মোডে এসে আমরা আবার চেক করব আমাদের ডাটা কি পাচ্ছে কিনা। আমরা তো ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে ওটাকে এনেবল করে আসলাম, ঠিক না? এনেবল করে আসার পরে যে আমরা এই যে আপনারা দেখেন এসি কটন সালোয়ার কামিজ, এই জায়গায় আমি আবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাচ্ছি, আবার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসি যেটা আমরা ওখানে ক্লিক করেছিলাম, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি যে ডাটা লেয়ারে ক্লিক করব, এই যে দেখেন আগে ছিল এতটুকু মাত্র, কিন্তু এখন দেখেন এই যে আমাদের সমস্ত ডাটা কিন্তু পেয়ে যাচ্ছে। এটা কি, এটা কিভাবে হলো? এটা হলো আমরা যে ওয়েবসাইটে গিয়ে আমরা যে এখানে যে ইয়া করে আসলাম,
এই যে ও কমার্সে গিয়ে এটাকে এনেবল করলাম, এটার কারণে কিন্তু আমরা এই ডাটাগুলো পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা চোখ বন্ধ করে আমরা ইভেন্ট ট্র্যাকিং এর কাজটা শুরু করতে পারবো। ঠিক আছে, তাহলে চলুন আমরা শুরু করি। আপনাদের কাছে প্রথম যারা ভিডিওটি দেখছেন, যাদের একটু আইডিয়া কম ট্যাগ ম্যানেজার এবং অ্যানালাইটিক্স এর উপরে, তাদের হয়তোবা মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনারা ভিডিওটি বারবার দেখবেন। ঠিক আছে, বারবার দেখলে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন, সহজ হয়ে যাবে। আমরা কিন্তু আবার গুগল ট্যাগ ম্যানেজারের মানে হোম পেজে আসি। এই হোম পেজে দেখেন, হোম পেজে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, মূলত আমরা এই তিনটার উপরে কাজ করব। ঠিক আছে, এখন ইভেন্ট ট্র্যাকিং শুরু করার আগে আমাদের প্রথম এই ভেরিয়েবলটা ক্রিয়েট করতে হবে। মানে ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে পরে একটু ওয়েট, এখানে আপনারা ভেরিয়েবলে ক্লিক করবেন। ভেরিয়েবলে ক্লিক করলে পরে, যেহেতু আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব, এর জন্য হলে ভেরিয়েবলে ক্লিক করার পরে নিউতে দিবেন। নিউতে দেওয়ার পরে এখানে ভেরিয়েবলের নাম দিতে হবে। ভেরিয়েবলের নাম আমরা এখানেও দিব, আমি এটা নোট করে রেখেছি। ভেরিয়েবল নাম দিব আমরা, এই যে এই নাম নামটা দিয়ে দিব। আমি টাইপ করার জন্য সময় লাগে, এর জন্য এটাকে রেডি করে রাখলাম। এখানে নাম দিয়ে দেই। আচ্ছা, এখানে নাম দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের নাম দিতে হবে। আমরা এখানে নাম দিব হলো, আমি লিখে রাখছি ইয়ার জন্য, আমরা নাম দিব এই যে ই কমার্স আইটেমস। এই নাম দিলে আমরা ওখানে পেস্ট করে দিব, আপনারা লিখেও নিতে পারেন, ম্যানুয়ালি টাইপ করতে পারেন। আচ্ছা, এখানে ই কমার্স ডট আইটেমস এটা লেখার পরে এটাকে আমরা জাস্ট সেভ দিয়ে দিব। এই যে আমাদের ভেরিয়েবল কিন্তু হয়ে গেছে, এই যে ডিএলবি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল, জিএ ফোর ই কমার্স ডট আইটেম নামে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি। এই ভেরিয়েবল ক্রিয়েট করার কারণে এখন আমরা ইভেন্ট ট্র্যাকিং সহজে করতে পারবো। ঠিক আছে, আমরা এখন ইভেন্ট ট্র্যাকিং কাজ করব। ইভেন্ট ট্র্যাকিং করার জন্য আমাদের প্রথম এই ট্যাগে যেতে হবে। ট্যাগে গিয়ে ওয়েট, এই যে ট্যাগে যাওয়ার পরে আমাদের সবসময় নিউতে ক্লিক করতে হবে। নিউতে আসার পরে আপনারা এখানে নাম দিব, এখানে আমরা নাম দিব GA4, অর্থাৎ গুগল অ্যানালিটিক্স ফোর। এটা গুগল অ্যানালিটিক্স ফোর, আমাদের প্রথমে ইভেন্ট হইলো ভিউ আইটেম, ভিউ আইটেম, এটা হলো আমাদের প্রথম ইভেন্ট হবে, যেটা আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম গুগল অ্যানালিটিক্সে। এটা লেখার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা ক্লিক করবেন হলো এই যে, আমরা তো এখন ইভেন্ট ট্র্যাকিং করব, এর জন্য ইভেন্ট ট্র্যাকিং এর আগে আমরা বেশ কুট বসানোর সময় এখানে বসিয়েছি জিএ ফোর কনফিগারেশন। এখন আমরা ইভেন্ট ট্র্যাকিং করব, এর জন্য ইভেন্ট ট্র্যাকিং এ এটাকে কাজ করব আর কি। ইভেন্ট ট্র্যাকিং এ আসার পরে আপনারা এই যে আমরা জিএ ফোর বেশ কুট এর আগেই যে ক্রিয়েট করেছিলাম গুগল অ্যানালিটিক্স এর সাথে ট্যাগ ম্যানেজার যখন ইন্টিগ্রেট করেছি, এটা হলো এই কোড। এখন এটাকে আমাদের সবসময় মানে সিলেকশন করতে হবে, এখানে দেখাই দিতে হবে, কারণ এটার সাথে আমাদের এখন ইভেন্ট ট্র্যাকিং গুলো হবে। এটাকে আপনারা সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে, আর এখানে আমাদের ইভেন্ট নাম দিতে হবে। এখন এখানে ইভেন্ট নাম দেওয়ার জন্য আপনারা সবসময় এই যে ডিবাগ মোডে, ডিবাগ মোডে থাকা অবস্থায়, ডিবাগ মোড মানে এই যে এখানে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এখানে আপনারা দেখবেন সবসময় এই যে ভিউ আইটেম, ভিউ আইটেম মানে আমরা যে ইভেন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি, তো ওই ইভেন্টটা প্রথম আমরা যখন ক্লিক করব তখন হলো ভিউ আইটেম। তা আমরা এই পেজ এই যে এই প্রোডাক্টকে ক্লিক করে কিন্তু এখানে এসেছিলাম। এখন এটা ক্লিক করার জন্য, এটা ক্লিক করার কারণে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই যে ভিউ আইটেম। এই ভিউ আইটেমে আমরা যদি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা লেয়ার ডট পুশ, এখানে ইভেন্ট নাম এই যে ভিউ আইটেম। এই যে ভিউ আইটেম, আমরা কিন্তু এখন ভিউ আইটেমের ইভেন্টটা ক্রিয়েট করছি, এটাকে আপনারা কপি করবেন। ঠিক আছে, এটাকে আমরা আমি কপি করলাম, আর এগুলো কিন্তু ডাটা লেয়ার, অর্থাৎ আমার ইভেন্ট ট্র্যাকিংটা খুব সহজেই হবে, কারণ আমার ডাটা লেয়ার ক্লিয়ার। আমি ইভেন্ট নেমটা এখানে কপি করলাম, তারপরে আমি যেখানে এই যে ইভেন্ট নেমের জায়গায় এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে ইভেন্ট প্যারামিটার আমাদের ক্রিয়েট করতে হবে। অ্যাড ডোতে ক্লিক করার পরে আমি যেভাবে করছি সেভাবে করবেন আপনারা,
আশা করি সহজে করতে পারবেন। আইটেম নাম, এখানে প্যারামিটার নাম আইটেম দিলাম, তারপর ভ্যালু, ভ্যালুতে হলো আমরা যে ডাটা লেয়ার যে আমরা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এটার জন্য আমাদের এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে পরে আমরা যে জিনিসটা ডাটা লেয়ার যে নামে ক্রিয়েট করেছি, এই যে মনে আছে কিনা আপনাদের, কিছুক্ষণ আগে আমরা যে ডাটা লেয়ার ক্রিয়েট করেছি মানে ডিএলবি জিএফোর ই কমার্স আইটেম, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে, আমাদের প্রথম ইভেন্ট ট্র্যাকিং এর এই প্রথম অংশটা শেষ। এখন আমরা এটাকে ট্রিগার করব, সব সময় ইভেন্ট ক্রিয়েশনের পরে আমাদের ট্রিগার করতে হবে। ট্রিগারে ক্লিক করলাম, ট্রিগারে ক্লিক করার পরে আমাদের প্লাস বাটনে দিতে হবে, প্লাস বাটনে দেওয়ার সময় দিয়ে আমাদের এই যে কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট থাকবে, কাস্টম ইভেন্ট, এই যে কাস্টম ইভেন্টে ক্লিক করতে হবে। কাস্টম ইভেন্টে ক্লিক করে আমাদের সেই ইভেন্টের মানে কোন ইভেন্টটাকে আমরা ট্রিগার করছি সেই নামটা দিতে হবে। এখানে এই যে আমার কপি করা ছিল, পেস্ট করে দিলাম, এটা হলো আমাদের এখন ট্রিগারের নাম। আমাদের ইভেন্টের নাম হইলো ভিউ, ভিউ আইটেম, তাহলে আমাদের এখানে নাম দিতে হবে ট্রিগারের। এখন ট্রিগারের নাম লিখবো হইলো জিএ ফোর ভিউ আইটেম ট্রিগার, এটা বোঝার জন্য আর কি এই নাম দিলাম, সেভ দিলাম। তাহলে আমাদের একটা ইভেন্ট ট্র্যাকিং এর কাজ শেষ, এটাকেও সেভ দিলাম। ওয়েট, আমাদের একটা ইভেন্ট ট্র্যাকিং এর কাজ কিন্তু শেষ, ঠিক আছে। এখন আমাদের এই কাজটি আমরা যে করলাম প্রথম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগের আন্ডারে এই যে জিএফোর বেস কোডটা আমরা আগেই করেছি, এখন এই যে জিএফোর ভিউ আইটেম, এই যে ইভেন্ট, একটা প্রথম একটা ইভেন্ট আমরা ক্রিয়েট করলাম, এটা কি সঠিকভাবে হয়েছে কিনা এটা কি আমাদের এখন মানে প্রুফ করতে হবে। এর জন্য আমরা প্রথমে সাবমিট করব, সাবমিট করে এখানে আমরা লিখবো হলো ভিউ আইটেম, পাবলিশ করব, অর্থাৎ আমরা প্রুফ করব যে এটা কি সঠিকভাবে হয়েছে কিনা এবং ফায়ার করছে কিনা। আমরা প্রিভিউ মোডে যাব, এখন প্রিভিউ মোডে ডিবাগ মোডে গিয়ে সবসময় চেক করতে হবে মানে আমাদের ইভেন্ট ট্র্যাকিং সঠিকভাবে হয়েছে কিনা। কানেক্ট, ওয়েট, ওয়েট, আমি এই যে এই প্রোডাক্টের উপরেই আবার এই যে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। একটা মানে একটা ভিউ করলাম আর কি, ভিউ করার পরে আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি বলছে দেখি এখানে। আচ্ছা, ফেসবুক ফেসবুক, এই যে জিএ ফোর বেস, এটা কিন্তু ফায়ার হয়েছে টু টাইমস, এটা আমাদের সাকসেস। এই যে ভিউ আইটেম আপনারা দেখতে পাচ্ছেন, গুগল অ্যানালিটিক্স জিএ ফোর ইভেন্ট ফায়ার ওয়ান আইটেম, তার মানে আমরা যে ভিউ আইটেম ইভেন্ট ক্রিয়েট করলাম এটা কিন্তু সাকসেস, ঠিক আছে। এইভাবে দেখবেন আপনারা। এখন আমরা আরেকটা ইভেন্ট ক্রিয়েট করব, সেটা হলো অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট ক্রিয়েট করার জন্য আমরা আগের মতোই এখানে ট্যাগে ক্লিক করলাম, ট্যাগে ক্লিক করার পরে আবার নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে এখানে আমরা আবার নাম দিলাম। আপনারা নামগুলো খুব খেয়াল করবেন, কারণ নাম দিয়েই আমাদের তাদেরকে আইডেন্টিফাই করতে হয়। জে ফোর অ্যাড টু কার্ট, এটা হলো নাম আমাদের। এখানে আবার ক্লিক করলাম, তারপর আগেও মানে এ যে দিস আমরা যেভাবে করেছি এই যে ইভেন্ট, এই জায়গায় জে ফোর ইভেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার এই যে জে ফোর, জে ফোর বেস কোড ট্যাগ, এটাকে সিলেক্ট করবেন। এখানে আমাদের ইভেন্ট নেমটা দিতে হবে। এখন আমাদের ইভেন্ট নেম কি, এটাকে আমাদের ওই ওই পেজ থেকে গিয়ে আনতে হবে। আমরা এখানে ইভেন্ট নেম কি হবে সঠিকভাবে লিখতে হবে, তো এটা এর জন্য ইভেন্ট নেম কি হবে এটা দেখার জন্য আমরা সবসময় আপনারা যেটা করবেন, এই যে আমরা এখন অ্যাড টু কার্ডের ইভেন্ট করব, এর জন্য অ্যাড টু কার্ডে ক্লিক করবেন। অ্যাড টু কার্ডে ক্লিক করলে পরে একটু ওয়েট করেন,
ওয়েট, এই যে অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আমরা এই পেজে আসছি। এই পেজে আসার পর আপনারা আবার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাবেন, দেখবেন যে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড টু কার্ট, ঠিক এই নামটা আমাদের ওখানে পেস্ট করতে হবে। এখানে ভুল করলেও কিন্তু হবে না। এই যে অ্যাড টু কার্ট, মানে খুব খেয়াল, মানে খুব খেয়াল করে দেখবেন আমার ভিডিওগুলো, আমি কিভাবে কোথায় যাচ্ছি কি করছি এটা একটু দেখতে হবে। এই যে এই জায়গায় এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে আগের মতো প্যারামিটার, প্যারামিটারে আপনারা অ্যাড রো, এখানেও লিখবো আমরা আইটেম আগের মতোই, আর ভেরিয়েবল তো আমরা আগেই ক্রিয়েট করেছি, ওইটাই, ওই ভেরিয়েবল যেটা ক্রিয়েট করেছিলাম সেটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এই যে সিলেক্ট করলাম, তারপরে আমাদের ট্রিগার করতে হবে আগের মতোই। ট্রিগার করার জন্য আমরা কাস্টম ইভেন্টে যাব, কাস্টম ইভেন্টে আমরা কোথায় যাব, কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট, এই যে কাস্টম ইভেন্ট, এখানে আমাদের এই যে অ্যাড টু কার্ট এটাকে বসালাম। তারপর কাস্টম ইভেন্ট ট্রিগারে একটা নাম দিতে হবে, ট্রিগার একটা নাম দিতে হবে, GA4, GA4 অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ট্রিগার, ঠিক আছে। এইভাবে নাম দিলাম, মানে আমাদের বুঝার সুবিধাতে, জানার সুবিধাতে এইভাবে নাম দিতে হবে। তারপর শেপ দিলাম, ট্রিগার শেপ দিলাম, তারপরে আমাদের ইভেন্টটাকেও শেপ দিলাম। শেপ দেওয়ার পরে আমাদের সেকেন্ড যে ইভেন্ট অ্যাড টু কার্ট এটাও কমপ্লিট। তাহলে আমরা যে ট্যাগে আছি, ট্যাগে আসার পর আপনারা দেখেন আমরা আগে ক্রিয়েট করেছিলাম হইলো ভিউ আইটেম, এখন ক্রিয়েট করেছি GA4 অ্যাড টু কার্ট, ঠিক আছে। আমার দুইটা ইভেন্ট ক্রিয়েট করা শেষ, এখন আমরা আবার প্রিভিউ মোডে গিয়ে দেখবো এটা কি সাকসেস কিনা। আমার গুগল অ্যাড টু কার্ট এই যে নট ফায়ার এর আন্ডারে, অর্থাৎ আমি এখনো তো ক্লিক করি নাই, এই যে ক্লিক করতে হবে এখানে অ্যাড টু কার্ডে, আরেকবার আমাদের ক্লিক করে দেখতে হবে। এই যে এখানে ভিউ আইটেম করলাম, ভিউ আইটেম করার পরে যে অ্যাড টু কার্ডে আবার ক্লিক করলাম, ইভেন্ট ক্রিয়েট করার পরে আপনারা এইভাবে ক্লিক করে দেখবেন, ঠিক আছে। তারপর ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আমাদের ডিবাগ মোডের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গিয়ে আপনারা আবার দেখবেন হয়েছে কিনা অ্যাড টু কার্ট ফায়ার্ড, ঠিক আছে। অ্যাড টু কার্ট ইভেন্ট কিন্তু আমাদের সাকসেস। তাহলে আমরা এই যে অ্যাড টু কার্ট, ওইটা ফেসবুকের, এটা হলো গুগল ইয়ার, ওই যে ফেসবুক লেখা দেখলে বোঝা যায়, আর এটা হলো GA4, GA4 অ্যাড টু কার্ট, এটাও কিন্তু আমাদের সাকসেস। তাহলে আমরা GA4 ভিউ আইটেম, GA4 অ্যাড টু কার্ট দুইটা ইভেন্ট ট্র্যাকিং কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আমরা আরো দুটো আছে আমাদের, এখন আমরা করব হলো চেক আউট, তারপরে করব হলো পারচেস, ঠিক আছে। তাহলে আমরা আবার যাই রু ট্যাগ ম্যানেজারে, রু ট্যাগ ম্যানেজারে ট্যাগে আসলাম, ট্যাগে এসে আবার নিউতে, নিউতে এসে আমরা এখানে লিখলাম আবার, এখানে লিখবো GA4 চেক আউট, চেক আউট এটা হলো ট্যাগ, তারপরে কনফিগার, এখানে আমরা আবার ক্লিক করলাম ইভেন্ট ট্র্যাকিং এ, এখানে আমাদের আগের মতো সিলেক্ট করতে হবে বেশ গুড। তারপর এই জায়গায় আমরা যে নামটা দিব সেটা আমরা, আমি বারবার দেখাচ্ছি, আমরা আবার যাব ওখানে অ্যাড টু কার্ডে আছি, আমরা অ্যাড টু কার্ডে আসার পরে আমরা এখন চেক আউট করবো না, চেক আউটের ইভেন্ট ট্র্যাকিং করবো, কাজে চেক আউট ইভেন্ট ট্র্যাকিং করতে হলে আমাদের চেক আউটে ক্লিক করতে হবে। করলাম, ওয়েট করেন, আমরা চেক আউট পেজে আসলাম, এখন চেক আউট পেজে আসার পরে আবার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাবেন, ওই চেক আউটে ক্লিক করে আসার পরে আপনারা যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ডিবাগ মোডে দেখতে পাচ্ছেন এই যে বিগিন চেক আউট, এই বিগিন চেক আউটে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই নাম, আমি কিন্তু দুই তিনবার দেখাচ্ছি, আপনারা দু একবার ফলো করলেই এটা সহজেই বুঝে যাওয়ার কথা। আবার কপি করলাম, কপি করে এই যে এখানে পেস্ট করে দিলাম বিগিন চেক আউট, ইভেন্টের নাম হলো বিগিন চেক আউট, এটা কিন্তু আমরা টাইপ করছি না, আমরা কিন্তু ওয়েবসাইটে যেভাবে আছে সেটা হুবহু আনছি। তারপরে এত্রো এখানেও লিখলাম আইটেম, তারপরে এখানে দেখিয়ে দিলাম হলো আমাদের ভেরিয়েবলটা, এই যে ই কমার্স আইটেম ভেরিয়েবল দেখাই দিলাম, তারপরে
ট্রিগার করলাম, এখানে ইভেন্ট ট্র্যাকিং নাই, কাস্টম ইভেন্ট নাই, আমাদের প্লাসে যেতে হবে। প্লাসে গিয়ে এই যে এখানে এই পেজে এসে আমরা এই যে কাস্টম ইভেন্ট, এটাও আমি কয়েকবার দেখাচ্ছি আপনাদের বোঝার কথা। এই যে এখানেও আমাদের বিগেন চেক আউট যেটা আমরা কপি করেছিলাম, এখানেও এটা রাখলাম, আবার এখানেও নাম দিলাম, আবার এখানে নাম দিব ট্রিগারের নাম GA4 চেক আউট, বিগিন চেক আউট। এখানে আমি বিগিন চেক আউট বাদ দিলাম, এখানে নামের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমি জাস্ট GA4 চেক আউট ট্রিগার রাখলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, বিগিন চেক আউট ইভেন্টের নাম শেপ দিলাম, তারপরে ট্যাগ যেটা সেটাও শেপ দিলাম। এই যে আমাদের তিনটা ইভেন্ট ট্র্যাকিং কমপ্লিট, এটাকে আমরা চেক করব এখন। আমরা এখন এই চেক আউটটা কি আমাদের কাজ করছে কিনা, প্রিভিউ মোডে গেলাম, ট্যাগ অ্যাসিস্ট্যান্টের এই পেজে আসলাম, এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে GA4 চেক আউট ট্যাগ, এটা কিন্তু নট ফায়ার, এই যে নট ফায়ার এর আন্ডারে। এটা কারণ হলো আমরা তো এখনো মানে ইভেন্ট ক্রিয়েটের পরে আমরা চেক আউট এখনো ক্লিক করি নাই, আমাদের এই চেক আউট পর্যন্ত এখন আবার ক্লিক করতে হবে। আপনারা ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে এসে এই যে আমরা ভিউ করলাম, ভিউ করার পরে একটু কাট করলাম, একটু কাট করার পরে প্রসিড টু চেক আউট করলাম। এখন আমরা দেখবো সেটা কাজ করছে কিনা। আমরা চেক আউট পর্যন্ত আসলাম, এখন থেকে এসেছি আবার যাব, এখন দেখি কি অবস্থা, রিফ্রেশ দিব। এই যে GA4 চেক আউট ট্যাগ, এই যে ফায়ার্ড, অর্থাৎ চেক আউট আমাদের এটাও সাকসেস। ঠিক আছে, আমাদের তিনটা আইটেম কিন্তু সাকসেস, আশা করি আপনারা এটা পারবেন। আমি এখন যেটা দেখাবো এটা হলো পারচেস, পারচেস ইভেন্টে একটু সময় লাগবে, একটু ঝামেলা লাগবে, একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন, আমার মানে ভেরিয়েবল আরো ক্রিয়েট করতে হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ঠিক আছে, ভিডিওটি লম্বা হলেও এটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও, অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এটা শিখতে পারলে আপনারা অনেক কিছু করতে পারবেন অনলাইন মার্কেট প্লেসে, কাজে একটু ধৈর্য সহকারে শিখবেন, ধৈর্য সহকারে দেখবেন। ভিউয়ার্স, পারচেস ট্র্যাকিং এর ক্ষেত্রে কিছু এডিশনাল কাজ করতে হয়, কারণ পারচেস ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনার কিছু ইনফরমেশন ট্র্যাক করতে হয়, সেটা হলো যেমন ই কমার্স ট্রানজ্যাকশন আইডি, ই কমার্স অ্যাফিলিয়েশন, ই কমার্স ভ্যালু, ই কমার্স ট্যাক্স, ই কমার্স শিপিং, ই কমার্স কারেন্সি, ই কমার্স কুপন, এই সবগুলো ইনফরমেশন মিলিয়ে হলে একটা পারচেস হয়। এই কারণে পারচেস ট্র্যাকিং ইভেন্ট ক্রিয়েট করার আগে আমাদের এই ভেরিয়েবল গুলো আমাদের ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, এর জন্য এডিশনাল কিছু কাজ করতে হয়, আমাদের এডিশনাল ভেরিয়েবল ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। তাহলে চলুন আমরা প্রথমে এই ভেরিয়েবল গুলো ক্রিয়েট করি। ঠিক আছে, ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমাদের ভেরিয়েবল আসতে হবে, ভেরিয়েবল আসলাম, তারপরে নিউতে ক্লিক করলাম, তারপরে যেটা আমি টাইপ করে রেখেছি ভেরিয়েবলের নাম দিলাম, প্রথম ভেরিয়েবল নাম হলো এটা, প্রথম ভেরিয়েবলের নাম হলো এটা, তারপরে এটাকে এখানে পেস্ট করে দিলাম, এটা হলো প্রথম ভেরিয়েবলের নাম, তারপর ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে আমাদের এই ভেরিয়েবলের নাম দিতে হবে, এখানে কমার্স ই কমার্স ট্রানজেকশন আইডি, ই কমার্স ট্রানজেকশন আইডি, ই কমার্স ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডি। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা ভেরিয়েবল কমপ্লিট, ওয়েট, আমাদের আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, এর জন্য আমার সেকেন্ড ভেরিয়েবলের নাম হলো GA4 ই কমার্স অ্যাফিলিয়েশন, GA4 ই কমার্স অ্যাফিলিয়েশন, এখানে নাম দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম,
G4 e-commerce affiliation তারপরে ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করলাম এখানে আমার নাম দিতে হবে ই-কমার্স অ্যাফিলিয়েশন আপনারা কাজ করার সময় ঠিক এইভাবে সাজিয়ে রাখবেন আগেই টেক্সট গুলো লিখে রাখবেন ই-কমার্স অ্যাফিলিয়েশন ভেরিয়েবল দুইটা গেল আরেকটা নিউতে ক্লিক করলাম তারপরে এখানে নাম হবে হলো ই-কমার্স ভ্যালু নাম দিলাম এখানে ক্লিক করলাম ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে হবে হলো ই-কমার্স ভ্যালু কমার্স ভ্যালু সহজ ভাবে দেখবেন সহজে শিখতে পারবেন ঠিক না সহজ কিন্তু ভেরিয়েবল ক্রিয়েট করা সহজ শেপ দিবেন তারপরে আরেকটা ভেরিয়েবল আমরা নিব সবগুলো ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে আগে নতুবা পারচেস ট্র্যাকিং হবে না ভেরিয়েবল এখানে আমাদের নাম দিতে হবে আমি ইচ্ছা করলে আলাদা পারচেস ট্র্যাকিং এর জন্য আলাদা ভিডিও তৈরি করতে পারতাম কিন্তু একটা বিষয় আছে যে একটা ভিডিওর মধ্যেই একটা একটা ভিডিওর মাধ্যমে সবকিছু শিখতে পারলে ভালো না এর জন্যই ভিডিওটা লম্বা হলেও সবগুলো একসাথে আপনাদেরকে শিখাচ্ছি ই-কমার্স ট্যাক্স এটা হলো ই-কমার্স ট্যাক্স তাহলে এটাও শেষ আর দুইটা আছে মনে হয় তিনটা এটা হলো ই-কমার্স শিপিং কপি করলাম আমি যে পদ্ধতিতে আগুচ্ছি এইভাবে আপনারা করলে সহজেই করতে পারবেন শিপিং শিপিং এর ভেরিয়েবল শিপিং ভেরিয়েবল ভেরিয়েবল শেপ আরেকটা হলো আর দুইটা আছে ই-কমার্স কারেন্সি নতুন নিলাম পেস্ট করলাম ডাটা লেয়ার নিলাম এখানে নাম দিলাম হলো ই-কমার্স কারেন্সি এখানে পেস্ট করলাম সেভ দিলাম আরেকটা আছে হলো ই-কমার্স কুপন ছাড়া ই-কমার্সের পারচেস ট্র্যাকিং কমপ্লিট হয় না তো জানেন আপনারা new variable data layer variable e-commerce coupon save viewers আমাদের যতগুলো ভেরিয়েবল ছিল পারচেস ইভেন্টের জন্য যতগুলো ভেরিয়েবল দরকার সবগুলো আমরা ক্রিয়েট করে ফেলেছি ভিউয়ার্স এখন আমরা পারচেস ইভেন্টের জন্য
ট্যাগ ক্রিয়েট করব রাইট নেট একটু ডিস্টার্ব করতেছে পারচেজ ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখন ট্যাগে আসলাম ট্যাগে ক্লিক করার পরে যে নিউতে দিব নিউতে নিউতে দিব তারপরে এখানে লিখব হলো জিএ ফোর পারচেস পারচেস টেক ইভেন্ট ট্র্যাকিং এখানে আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে আর এখানে লিখতে হবে হলো পারচেস আমাদের যেগুলো ডাটা লেয়ার আমরা ক্রিয়েট করেছি সবগুলোর জন্য আমাদের রো তৈরি করতে হবে তাহলে প্রথম হলো আমাদের আইটেম আইটেমের জন্য আমাদের ভেরিয়েবল হলো আইটেম এই যে এটা এটা দেখা দিতে হবে তারপরে হলো আমাদের ট্রানজেকশন আইডির জন্য ভেরিয়েবল দেখাতে হবে তাহলে ট্রানজেকশন আইডি এটাকে কপি করলাম ট্রানজেকশন আইডি এখানে দিলাম তারপরে এখানে এটা দেখাই দিতে হবে ট্রানজেকশন আইডি কোথায় এই যে এটা এই ভেরিয়েবল তারপরে কি আছে অ্যাফিলিয়েশন এইটুকু কপি করলে হবে অ্যাফিলিয়েশন দিলাম আর অ্যাফিলিয়েশনের ভেরিয়েবলটা দেখাই দিতে হবে অ্যাফিলিয়েশন ভেরিয়েবল এই যেটা তারপরে কি আছে তারপরে আছে ভ্যালু এই ভ্যালু এটাকে দেখাই দিতে হবে এখানে আর ভ্যালুর ভেরিয়েবল হলো ভেরিয়েবল ভ্যালু 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 কোথায় এই যে এটা তারপরে ট্যাক্স শুধু ট্যাক্সটাকে নিলাম ট্যাক্সটাকে দেখাই দিলাম এখানে টেক্সটের ভেরিয়েবল টেক্স এটা এরপরে কি আছে শিপিং শিপিংটা কপি করি তারপরে পেস্ট করলাম শিপিং এর ভেরিয়েবল দেখাই দিলাম শিপিং শিপিং এর ভেরিয়েবল হলো এটা আরো আরো লাগবে শিপিং এর পরে কারেন্সি পেস্ট করলাম কারেন্সির ভেরিয়েবল দেখাই দিলাম কারেন্সি এই যে ভেরিয়েবল দেখাই দিলাম তারপর আরো কি আছে কুপন লাস্ট ওয়ান হলো কুপনের জন্য একটা ভেরিয়েবল কুপন তারপরে এখানে কুপনের আমাদের ভেরিয়েবল সিলেক্ট করা শেষ আচ্ছা আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা শেষ অ্যাডজাস্ট করা শেষ প্যারামিটারগুলো একটু দেখেন ভালো করে সবগুলো ওকে কিনা ওগুলো ভালো করে চেক করার পরে আমরা এখন ট্রিগার করব এখানে আমরা কাস্টম ইভেন্ট
কাস্টম ইভেন্ট এখানে আমরা দেখব হলো পারচেজ পারচেজ ঠিক আছে তারপরে শেপ দিব শেপ দেওয়ার আগে এখানে নাম দিতে হবে ট্রিগারের নাম দিতে হবে ট্রিগারের নাম দিব হলো G4 G4 পারচেস শেপ আর ট্যাগ এটাও সেভ করতে হবে আমাদের পারচেস ট্র্যাকিং এর কাজ যদিও একটু সময় সাপেক্ষ অনেকগুলো কাজ তারপরে আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি আপনারা দেখেন এই যে পারচেস ট্র্যাক ঠিক আছে ভেরিয়েবল আমরা ক্রিয়েট করেছি পারচেসের জন্য ভেরিয়েবল ক্রিয়েট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হলো পারচেসের ভেরিয়েবল এখন আমরা সাবমিটে ক্লিক করব তারপরে এখানে একটা নাম দিই G4 পারচেস ট্র্যাকিং পারচেস ইভেন্ট ট্র্যাকিং আমরা একটা পাবলিশ দিয়ে দিলাম পাবলিশ দিয়ে দিলাম এখন আমরা চেক করব যে এটা কি কাজ করছে কিনা চেক করার জন্য আমাদের এটা চেক করার জন্য আমাদের আবার প্রিভিউ মোডে গিয়ে এই প্রিভিউ মোডে গিয়ে আমরা আবার স্টেপ বাই স্টেপ যাই ওয়েট ওয়েট নেট একটু স্লো ওয়েট ওয়েট এখন আমরা দেখবো আমাদের পারচেস ইভেন্ট ট্র্যাকিং হচ্ছে কিনা কাজ করছে কিনা ঠিক আছে এই যে আমরা ভিউ করলাম অ্যাড টু কার্ট করলাম অ্যাড টু কার্ট করার পরে প্রসিড টু চেক আউট করলাম প্রসিড টু চেক আউট করার পরে আমাদের ফাইনাল হলো প্লেস অর্ডার দিলে পরে আমাদের পারচেস কমপ্লিট পারচেসের জার্নি কমপ্লিট Please read the accept terms and condition proceed. এখানে ক্লিক করে প্লেস অর্ডার দিতে হবে ওয়েট থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড আমরা পারচেস পেজ পর্যন্ত আসলাম এখন দেখি আমাদের ওখানে কি বলে এখানে কাজ করছে কিনা এই যে পারচেস দেখতে পাই গুগল অ্যানালিটিক্স যে ফর ইভেন্ট পারচেস সাকসিডেড দেখতে পাই ওকে আমরা কিন্তু অনেক সময় লাগলেও আমাদের জার্নি কমপ্লিট সাকসেসফুলি আমরা ইভেন্ট ট্র্যাকিং করতে পারছি পারচেস পর্যন্ত এখন আমরা অ্যানালিটিক্সে গিয়ে দেখব অ্যানালিটিক্স রিপোর্টে এটা আমরা দেখতে পাচ্ছি কিনা ঠিক আছে রিপোর্ট ওয়েট ওয়েট সবগুলো না হলেও দেখা যাক আশা করি আমরা রিফ্রেশ দেই একটু সময় লাগতে পারে ওয়েট ট্যাগ ম্যানেজারে আমাদের সমস্ত কাজ ডিবাগ মোডে সমস্ত কাজ কমপ্লিট সেখানে সাকসেস আশা করি গুগল অ্যানালিটিক্সের
রিপোর্টেও আমরা দেখতে পাবো সবগুলো। এখানে ভিউ আইটেম, একটু কার্ড, বিগিন চেক আউট সবই দেখতে পাচ্ছি, এগুলো আসছে। এখন হলো পারচেসের বিষয়টা, এই যে ইভেন্ট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, ফার্স্ট ভিজিট, ভিউ আইটেম, তারপরে কনভার্সনের জায়গায় আমরা পারচেস, আমাদের পারচেস এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। রেজাল্ট এখনো শো করে নাই, এটা পারচেস দু একবার করলে এটা রেজাল্টটা শো করবে, এখানে কাউন্ট দেখাবে, ঠিক আছে। আমাদের ইভেন্ট ট্র্যাকিং, কাস্টম ইভেন্ট ট্র্যাকিং, গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার কমপ্লিট। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এবং আপনাদের জন্য যথেষ্ট কার্যকরী ভিডিও এটা। যারা গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স শিখতে চায় তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটা ভিডিও। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, যাতে আমার আরও মূল্যবান ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।